তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো ফ্রেন্ডস, তোমরা অনেক কমেন্ট করেছিলে যে দাদা, তোমাদের যে 13 ব্যাটালিয়নের ভেতরের পুরোটা যদি দেখাতে খুব ভালো হতো। তো ফ্রেন্ডস, তোমাদের এই আশাটা আমি পূরণ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আমি এখন তোমাদের আমাদের যে 13 ব্যাটালিয়ন বরজোড়া তার ভেতরের পুরো এরিয়াটা এখন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের মেন গেট। হ্যাঁ, তো গেট থেকে একটু ভেতরে ঢুকে দেখতে পাচ্ছ চারিদিকে আম গাছ রয়েছে এবং একটা বিশাল গ্রাউন্ড রয়েছে, এবং গ্রাউন্ডের পাশে রাস্তা এবং সামনে একটা হনুমান মন্দির রয়েছে। তাই দেখতে পাচ্ছ এই মন্দিরের পাশ দিয়ে আমাদের ভেতরে ঢোকার রাস্তা রয়েছে, ঠিক আছে। তো এই যে সামনে রাস্তা দিয়ে আমি এখন ভেতরে ঢুকবো। অবশ্যই তোমরা দেখতে পাবে এটা হচ্ছে হনুমান মন্দির। দেখে জাস্ট একটু ভেতরে ঢুকে যে একটা বড় ঢালায় গ্রাউন্ড রয়েছে। হ্যাঁ, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা হচ্ছে ল ক্লাস রুম। এখন বর্তমানে এখানে ল ক্লাস হয় নিউ আরসিদের। তো দেখতে পাচ্ছ এখানে যে আমাদের মোটর ভেহিকেলসগুলো সব এখানে রাখা হয়। পাশে একটা বড় গ্যারেজ রয়েছে দেখতে পাচ্ছ, এমটি সেকশন এটা দেখতে পাচ্ছ। সামনে কালী ঠাকুরের মন্দির রয়েছে এবং তার পাশে খুব সুন্দর একটা বাগান রয়েছে, ঠিক আছে। তো এই বাগানের কিছু আমি দৃশ্য, কিছু ফুল গাছ তোমাদের দেখাচ্ছি এখন। এত ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের ব্যাটালিয়নের সব থেকে বড়ো মন্দির। ভেতরে যেটি রয়েছে এটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির এবং পাশে যে বললাম বাগানটি রয়েছে। তো এখন আমাদের যে মেন প্যারেড গ্রাউন্ড, যে প্যারেড গ্রাউন্ডের মধ্যে ট্রেনিং হয় এবং প্রিভিয়াস ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সকল পিএমটি পিইটিগুলো হতো এই মাঠের মধ্যে হতো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ সামনে আর একটা মাঠ রয়েছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের প্যারেড গ্রাউন্ডের যে রাস্তা সেই মেন রাস্তা, এবং সামনে আমাদের হোস্টেল বিল্ডিং, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের মেন মঞ্চ। আরসি বিল্ডিং এখানে আরসিটা থাকে এবং এটা হচ্ছে, আর নিচে হচ্ছে সাবসিডিয়ারি পুলিশ ক্যান্টিন রয়েছে, ঠিক আছে। এখন তোমাদের মাঠের একটা কোণা থেকে আমি পুরো এরিয়াটা দেখা, দিকটাতে পুরো ঘাস রয়েছে খুব সুন্দর এখানটাতে। তো ওই পাশটা হচ্ছে আমাদের মেন মঞ্চ এবং সামনে হোস্টেল বিল্ডিং, সামনে পাশে দেখতে পাচ্ছ রক ক্লাইম্বিং রয়েছে এবং ফুটবল খেলার গোল পোস্ট বানানো রয়েছে, দেখতে পাচ্ছ ফুটবল খেলা হয়। তো এর ভেতরে আসতে হলে তোমাদের খুব মন দিয়ে পড়তে হবে এবং প্রিপারেশন খুব ভালোভাবে নিতে হবে। দেখতে পাচ্ছ দিনকে দিন কাট অফ খুব হাই যাচ্ছে, ঠিক আছে। তো প্রিপারেশন ভালোভাবে নাও এবং তোমরাও পুলিশ হও আশা করবো। ব্যাটালিয়নের ভেতরটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমরা আপকামিং এখানে আসবে, ঠিক আছে।